পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। যারা নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিবেন 2023 সালে অবশ্যই ভালো থাকবেন, কারণ কবিরটেক বাংলা আপনাদের নিয়ে সব সময় ভিডিও আপলোড করছে, বিভিন্ন প্রকার তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করছে। শিক্ষার্থীবৃন্দ, আজকে গণিতের দুটো প্রশ্ন সমাধান করব আপনাদের জন্য, যে দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 2023 সালের জন্য। এছাড়া আপনাদের 23 সালের মোস্ট ইম্পর্টেন্ট যেই সাজেশন, প্রত্যেকটা সাবজেক্টের উত্তর সহ সাজেশন আছে, যেগুলো 80-95% আপনি পরীক্ষার হলে কমন পাবেন। এর আগেও সাজেশন দিয়েছি, ইনশাল্লাহ কমন আসছে। তো আপনাদের যাদের স্পেশাল সাজেশনটা প্রয়োজন, অবশ্যই স্ক্রিনে থাকা যে নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সাজেশন কীভাবে নিতে হবে প্রসেসটা আমি বলে দেবো। কথা না বাড়িয়ে শুরু করছি, যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। শিক্ষার্থীবৃন্দ, আজকে ফাংশন থেকে দুটি প্রশ্ন নিয়েছি, একটু মনোযোগ দিবেন। ফাংশন থেকে আমি এই প্রশ্নটা নিয়েছি, ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউব কে ওয়াই স্কোয়ার ফোর ওয়াই মাইনাস এইট হয়, তবে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনার করতে হবে আর এই প্রশ্নটাও আপনার শিখতে হবে। এই দুটি প্রশ্ন সমাধান আপনারা 5-10 বার খাতায় প্র্যাকটিস করবেন। এখন আসুন সমাধান কীভাবে করা যায়। দেখেন, আমাদের কিন্তু বলে দিছে যে এটা সমান, এটা দেওয়া আছে, এবং ফাংশন অফ মাইনাস টু, তার মানে আমরা দেওয়া আছে বলে এটা লিখবো, দেওয়া আছে বলে এটা লিখেছি, এই যে পর্যন্ত দেওয়া আছে। এবং প্রশ্নে আমাদের বলেছিল ফাংশন অফ মাইনাস টু যদি জিরো হয়, এই জন্য আমরা এই জায়গাটায় ফাংশন অফ মাইনাস টু বসাইছি। দেখেন, এফ এর জায়গায় এফ, ওয়াই এর জায়গায় কি বসছে, মাইনাস টু বসছে না। তাহলে আপনার ডান পাশে যত জায়গায় ওয়াই ছিল সব জায়গায় মাইনাস টু বসাই দিবেন। যেমন এখানে ওয়াই ছিল, মাইনাস টু বসাই দিচ্ছেন উপরে কিউব, প্লাস কে আছে ওয়াই এর জায়গায়, মাইনাস টু বসাই দিচ্ছেন উপরে স্কোয়ার, মাইনাস ফোর আছে ওয়ের জায়গায় মাইনাস টু, মাইনাস বলে এখানে ব্র্যাকেট দিতে হবে আর মাইনাস এইট রেখে দিলেন। এখন কি হলো, এই মাইনাসের উপর থ্রি, মানে মাইনাস তিনবার গুণ করবেন, মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, মানে পাওয়ার থ্রি আছে মানে মাইনাস তিনটা গুণ আছে। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, এই যে মাইনাস। আর টু এর উপরে থ্রি মানে টু তিনবার গুণ, টু গুণ টু গুণ টু গুণ টু, দুয়ে দুয়ে চার, চার দুয়ে আট। ওকে, এরপর দেখেন এই মাইনাসের উপর টু আছে, তাহলে মাইনাস দুইবার গুণ, দুইবার গুণ হলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে দুয়ের উপরে দুই মানে দুয়ে দুয়ে চার, তাহলে ফোরের কের সাথে চার গুণ করলে আপনার হবে চার কে। আর এই মাইনাসে এই প্লাসে গুণ, এখানে কিন্তু আর উপরে পাওয়ার নাই, পাওয়ার না থাকলে সামনে যেই মাইনাস প্লাস থাকবে সেগুলো গুণ করতে হবে, যেহেতু এই দুটো গুণ আকার আছে ব্র্যাকেট দিয়ে আলাদা করা আছে। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, একটু খেয়াল করবেন, এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, এই জায়গায় মাইনাস আছে এখানে প্লাস হয়ে গেছে, এটা হবে আপনার মাইনাস। হ্যাঁ, এই জায়গাটা হবে মাইনাস, তাহলে মাইনাস আর এই মাইনাস গুণ করলে এখন কী হলো আমাদের প্লাস, আর এই মাইনাস এইট থেকে গেল। এখন দেখেন এই প্লাস এইট আর মাইনাস এইট আমরা কেটে দিলাম, কেটে দিলে এখানে থাকে কি ফোর কে মাইনাস এইট, আমরা একটু সাজায় লিখলাম, ফোর কে প্লাসটা একটু সামনে নিয়ে আসছি, মাইনাস এইটটা পেছনে নিয়ে আসছি। এই ফোর কে মাইনাস এইট কিসের মান, ফাংশন অফ মাইনাস টু এর মান না, এটা আমরা বের করলাম না মাত্র, ফাংশন অফ মাইনাস টু সমান কী বের হলো, ফোর কে মাইনাস এইট। তাহলে ফাংশন অফ মাইনাস টু সমান দেখেন আবার জিরো দেওয়া আছে, কী দেওয়া আছে জিরো, তার মানে এটার মান যদি জিরো হয় এটার মান কী হবে, জিরো হবে, যেহেতু এটা ফাংশন অফ মাইনাস টু এর মান, এটাও ফাংশন অফ মাইনাস টু এর মান, এই জন্য ফোর কে মাইনাস এইট সমান আমরা প্রশ্ন মতে জিরো লিখতে পারি। হ্যাঁ, এই যে প্রশ্ন মতে লিখে দিছে ফাংশন অফ মাইনাস টু সমান জিরো, তাহলে ফাংশন অফ মাইনাস টু সমান আমরা কি এতটুকু পেয়েছি, জিরোর জায়গায় জিরো বসাই দিয়েছি, আর মাইনাস এইট, মাইনাস এইট সমানের পাশে আসলে হয়ে যায় প্লাস এইট, মাইনাস এইট সমানের পাশে আসলে, ডান পাশে আসলে প্লাস এইট। এখন আমরা কের মান বের করবো, তাহলে ফোরের সাথে কের সম্পর্কে গুণ, এই জন্য ফোরটা গুণ থাকলে সমানের ডান পাশে এসে ভাগ হয়ে যাবে, তাহলে ফোরকে এইটকে ফোর দিয়ে ভাগ করলে কথা হয় টু, তাহলে আমরা কের মান পেলাম টু। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কের মান টু হলে ফাংশন অফ মাইনাস টু সমান জিরো হবে। ওকে, এরপর এই প্রশ্নটা একটু খেয়াল করবেন, বলছে যদিও ফাংশন অফ এক্স ওয়ান এটা হয় তবে এটার মান বের করতে হবে, মান যেটা বের করতে হবে সেটা কি, ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা উপরেও আছে, আবার ফাংশন ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাও নিচে আছে, আর আমাদের এতটুকু হচ্ছে দেওয়া আছে, এই জন্য আমরা দেওয়া আছে দেখেন এতটুকু লিখছি, যে দেওয়া আছে আমাদের এটা। ওকে, এখন আমরা বের করবো ফাংশন অফ এটা, এটা উপর দেখে আসলাম না যে ওয়ান বাই এক্স স্কোয়ার ছিল, তো এক্সের জায়গায় যদি আপনি ওয়ান বাই এক্স স্কোয়ার নেন, ডান পাশে যত জায়গায় এক্স আছে দেখেন এই এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার, সামনে টু প্লাস ওয়ান রেখে দিচ্ছি, আবার এই এক্সের জায়গায় ওয়ান বাই এক্স স্কোয়ার, সামনে টু মাইনাস রেখে দিচ্ছি, তাহলে এই টু কোথায় আছে, এই টু কিন্তু ওয়ান বাই এক্স স্কোয়ারের সাথে গুণ আছে, এই যে ডট গুণ, তাহলে এই টু উপরে চলে যাবে, তার মানে ওয়ানের সাথে টু গুণ হয়ে চলে যাবে উপরে ওয়ান, এভাবে দেখেন ওয়ানের সাথে টু গুণ হয়ে টু, ডিভাইডেড থাকবে এক্স, আর এখানে থাকবে স্কোয়ার, আর থাকবে হচ্ছে প্লাস ওয়ান। এই জিনিসটার লসাগু হচ্ছে এতটুকু, এই জিনিসটা লসাগু হচ্ছে এতটুকু, যেমন এই একের নিচে মনে মনে কি আছে এক, তাহলে এক্স স্কোয়ার আর একের লসাগু হবে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করে, এটা লসাগুর নিয়ম,
ওয়ান হবে ওয়ানের সাথে টু গুণ করে টু হবে, মাঝখানে প্লাস প্লাস, আর এখানে ওয়ান আছে বলে ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করে এক্স স্কোয়ার হবে। নিচেও সেম একই রকম করা হয়েছে। এখন দেখেন এই জায়গায় ভগ্নাংশ আছে কয়টা, দুইটা। যদি দুইটা ভগ্নাংশ থাকে আপনি চিন্তা করবেন প্রথম ভগ্নাংশের নিচে যা থাকবে দ্বিতীয় ভগ্নাংশের নিচে যদি একই রকম থাকে দুটা বাদ দিয়ে দিতে পারবেন। বাদ দিলে এই জিনিসটা এতটুকু শুধু উপরে বসে যাবে আর নিচের এই এতটুকু শুধু নিচে বসে যাবে। এক কথায় দুটা ভগ্নাংশ থাকলে আমরা প্রথম ভগ্নাংশ ঠিক রেখে গুণ করে পরে ভগ্নাংশ উল্টায় দিই, উল্টায় দিলে উপরে নিচে কাটাকাটি করে যেটা থাকে সেটা কেন লিখতে হয়। ওকে, তাহলে আমরা একটা বিষয় পেলাম যে এটার মান পেলাম হচ্ছে এটা। এখন আমরা বের করব, দেখেন যোজন বিজন করব। হ্যাঁ, যোজন বিজন নিয়ম দেখেন আমি আপনাকে বলি যোজন বিজন নিয়মটা কি। এই এই জিনিসটার নিচে মনে মনে কি আছে বলেন তো, এই জিনিসটার নিচে মনে মনে এক আছে না, কিছু নাই মানে এক আছে। যোজন বিজনের নিয়ম হচ্ছে আপনার এই উপরে যেটা থাকবে উপরেরটা উপরেও বসবে, এই যে উপরেও বসছে আবার নিচেও বসছে, এই নিচেও বসছে। নিচে কি আছে ওয়ান, এই ওয়ান উপরে যে প্লাস হবে আবার নিচে মাইনাস হবে, এই নিয়মটাকে বলা হয় যোজন বিয়োজন। আবার দেখেন এই যে লাস্ট আমরা লাইন যেটা পেয়েছি, উপরের এইটুক উপরেও বসিয়েছি এতটুক আবার নিচেও বসিয়েছি, নিচে কি ছিল টু মাইনাস এক্স স্কোয়ার, টু মাইনাস এক্স স্কোয়ার উপরে যে যোগ হয়েছে, যোগ হলে চিহ্ন পরিবর্তন হয় না, যেভাবে আছে সেভাবে বসে যাবে। আর টু মাইনাস এক্স স্কোয়ার নিচে বিয়োগ হয়েছে, বিয়োগ হলে চিহ্ন পরিবর্তন হয়, যেমন টুটা প্লাস আছে মাইনাস হয়ে গেছে আর এক্স স্কোয়ারটা মাইনাস আছে প্লাস হয়ে গেছে, এটাকে বলা হয় যোজন বিয়োজন। এখন আপনার এই এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে কাটা, এই টু প্লাসে মাইনাসে কাটা, তাহলে উপরে থাকে টু টু যোগ করলে ফোর আর নিচে এক্স স্কোয়ার যোগ করলে টু এক্স স্কোয়ার। এখন আপনি টু দিয়ে কাটাকাটি করতে পারবেন, টু দিয়ে যদি কাটেন তাহলে টু আর এটা থাকে হচ্ছে ফোর, টু ফোরকে টু দিয়ে ভাগ করলে টু, তাহলে টু বাই এক্স স্কোয়ার, এটা কিন্তু আমাদের নিম্নেও অ্যান্সার। শিক্ষার্থীবৃন্দ যে দুটি প্রশ্ন দেখালাম এই দুটি প্রশ্ন 100% আপনার শিখতে হবে, এক একটা প্রশ্ন 5-10 বার খাতায় লিখে প্র্যাকটিস করবেন। আপনার জন্য স্পেশাল সাজেশন আছে, যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার ভেতরেই থাকবেন। আসসালামু আলাইকুম।